নমস্কার, আমি সুজিত দত্ত। আজ আমরা টি শার্ট প্রিন্টিং বিজনেস এর উপরে কিছু আলোচনা করব, কিভাবে আমরা এরকম একটা বিজনেস করতে পারি যে বিজনেসটা আমরা সারা জীবন ধরে করতে পারি। কারণ টি শার্ট কোনোদিন টি শার্ট পরা মানুষের বন্ধ হবে না, আর এরকম টাইপের একটা ব্যবসা শুরু করলে এটা কখনো শেষও হবে না। তো এই টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা, আমরা টি শার্ট তো যে কোনো রেডিমেড কারখানা থেকে টি শার্ট নিতে পারি বা নিজেরাও তৈরি করতে পারি, কিন্তু মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্রিন্টিং। আমরা যে কোনো ডিজাইনের উপরে প্রিন্ট, যে কোনো টি শার্টের উপরে যদি আমরা ভালো কোনো ডিজাইন প্রিন্ট করতে পারি, তাহলে আমরা হোলসেলেও বেচতে পারি, অনলাইনেও বেচতে পারি, বা কোনো দোকানে বা কাস্টমাইজও করতে পারি। তাহলে সেই সমস্ত জিনিস বা এই টাইপের ব্যবসা কি করে করব, কি করে প্রিন্টিং করব, কোন মেশিনের দরকার হবে, কি শিখতে হবে, এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো সবার আগে বলছি, টি শার্ট প্রিন্টিং করার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা ল্যাপটপ বা কম্পিউটার। এখানে ল্যাপটপ কম্পিউটার দুটো যেকোনো একটা হলেই হবে, কারণ আমাদের যে কোনো প্রিন্টিং এর জন্য ডিজাইন বের করতে হবে, সেই ডিজাইনটা আমরা ল্যাপটপেই করব। তাহলে ল্যাপটপ বা কম্পিউটারে প্রথম আমাদের রিকোয়ারমেন্ট থাকছে, সঙ্গে সঙ্গে আমি দামগুলোও বলে দিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। একটা ল্যাপটপ বা কম্পিউটার যদি আমার কাছে না থাকে, আমি যদি নতুন পারচেস করতে যাই, 15-20 হাজার টাকার মধ্যে আমাদের কাছে অনায়াসে একটা ভালো ল্যাপটপ বা কম্পিউটার হয়ে যাবে আমাদের এই টাইপের কাজের জন্য। সেকেন্ড দরকার হচ্ছে আমাদের একটা প্রিন্টার। আমরা সাবলিমেশনের মাধ্যমে বা আমরা সাবলিমেশনের মাধ্যমে যদি টি শার্ট প্রিন্টিং করতে চাই, তাহলে একটা সাবলিমেশন প্রিন্টার, নর্মালি প্রিন্টার ইঙ্কজেট প্রিন্টারই হয়, কিন্তু কিছু কিছু মডেল আছে, সেই মডেলগুলো যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা এই টাইপের ব্যবসার জন্য একদম আইডিয়াল প্রিন্টার হয়ে যেতে পারে। তো আমাদের কাছে একটা প্রিন্টার রয়েছে, তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা, সেকেন্ড হচ্ছে একটা প্রিন্টার, এই প্রিন্টার থেকে যে ডিজাইনটা আমরা বের করছি সেই ডিজাইনটা এই প্রিন্টারের মাধ্যমে আমরা বের করব। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের একটা হিট প্রেস মেশিন। এই মেশিনটা সম্বন্ধে বলি, এটা বিভিন্ন মডেলে আসে, তো আমার কাছে যেটা আছে এটা 5-in-1 কম্বো মেশিন। এই মেশিনটা একটা মেশিনের মাধ্যমেই আমরা টি শার্ট তো প্রিন্ট করতেই পারবো, কিন্তু এর সাথে সাথে আরো যেগুলো করতে পারবো সেটা হচ্ছে কফি মগ প্রিন্ট করতে পারবো, ফটো ফ্রেম প্রিন্ট করতে পারবো, গ্লাসের উপরে, স্টোনের উপরে, কাচের, গ্লাস তো বললাম, উডের উপরে, এছাড়া কুশান, ওয়াটার বোতল, সিপার বোতল, মাউস প্যাড, এরকম বিভিন্ন আইটেম আমরা একটা মেশিনের মাধ্যমেই প্রিন্ট করতে পারছি। তাহলে এরকম একটা 5-in-1 কম্বো মেশিন যদি আমাদের কাছে থাকে, এই সেটআপের মাধ্যমে আমরা এই টি শার্ট তো প্রিন্ট করছি, সঙ্গে সঙ্গে এগুলোও করতে পারবো। তো আমরা টি শার্টের উপরেই আজকে মেনলি ফোকাস করব। এর সাথে সাথে আমাদের কাছে আরো একটা মেশিন দেখছি, সেটা হচ্ছে একটা প্লটার। নর্মালি সাবলিমেশন প্রিন্টিং যখনই কথা বলে, সবাই বলে যে কটন টি শার্টে হয় না, কিন্তু কটন টি শার্ট প্রিন্টিং করতে গেলে যদি আমাদের কাছে একটা প্লটার থাকে, তাহলে আমরা কটন টি শার্টেও প্রিন্ট করতে পারছি। তো এরকম একটা প্লটারও আমরা কিনে নিতে পারি। এরকম একটা প্লটারের দাম মার্কেটে 30-35 হাজার টাকার মধ্যে, একটা প্রিন্টার 10-20 হাজার টাকার মধ্যে যদি আমরা একটা প্রিন্টার কিনি, ভালো প্রিন্টার হয়ে যাবে। আর হিট প্রেস মেশিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম দাম হয়, তো স্ট্যান্ডার্ড 12-15 হাজার টাকার মধ্যে যদি আমরা একটা হিট প্রেস মেশিন কিনে নিই, তাহলে খুব ভালো আমরা কাজ করতে পারবো। এবং এই টাইপের বিজনেস করার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে, এই 4-5টা জিনিসের মধ্যে থেকেই আমাদের হয়ে যাবে। তাহলে এরকম একটা বিজনেস যেখানে আমরা হোলসেলে যদি টি শার্ট বেচতে পারি, তাহলে আমরা ভালো একটা প্রফিট বিজনেস শুরু করতে পারি। যদি আমরা কাস্টমাইজ করি, তাহলে কারোর ছবি দিয়েও আমরা প্রিন্ট করতে পারি। এরকম বিভিন্ন টাইপের কাজ আমরা করতে পারি। আমরা এই মেশিনের মাধ্যমে আজকে একটা টি শার্ট প্রিন্ট করে দেখবো কি করে আমরা প্রিন্ট করতে পারি এবং কত সহজে ব্যবসাটা করা যেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা করবো। আমরা এরকম একটা জার্সির উপরে প্রিন্ট করব। একটা জার্সি আমরা অলরেডি বসিয়ে নিয়েছি ওখানে, তো এখানে আর একটা জার্সি আছে, আর ছাপাবো হচ্ছে আমরা এরকম একটা 10 নম্বর আছে। এখানে মিরর ইমেজ লাগে, তাই জন্য ইমেজটাকে উল্টো লাগছে। আমরা এখানে সেটিং করে নিচ্ছি, আমরা ঠিক যেখানে আমাদের প্রয়োজন হবে এটাকে ছাপানোর, এরকম আমরা পজিশন মতো বসিয়ে নিলাম। সাদা কাগজ দিয়ে দেবো এর উপরে, দিয়ে আমরা একটা টেফলন শীট দিয়ে দেবো। এবার আমরা 20 সেকেন্ডের জন্য এটাকে আমরা প্রেস করে রাখবো। আমরা এই মেশিনের সাহায্যে আমরা টি শার্ট প্রিন্টিং করছি সাবলিমেশন প্রসেসে। তো এই 5-in-1 কম্বো মেশিনটা থেকে আমরা টি শার্ট প্রিন্ট করতে পারি।
আরো আমি ভিডিওতে আগেও বলেছি কি কি আমরা প্রিন্ট করতে পারি। তাহলে এরকম একটা বিজনেস করার জন্য আমাদের এই ছোট্ট সেটআপ, অল্প জায়গা, অনেকে আমাকে ফোন করে বলো যে আমার কাছে তো অল্প জায়গা আছে, আমরা কি ঘর থেকেও শুরু করতে পারবো? তো এরকম টাইপের একটা কাজের জন্য আমার একটা টেবিলের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। যে জায়গাটুকুর প্রয়োজন একটা ছোট্ট টেবিল, যার মধ্যে এই সমস্ত জিনিস যদি আমরা রাখতে পারি তাহলে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি। এই ব্যবসাটা আমরা বাড়ি থেকেও শুরু করতে পারি, কারণ আমরা কাস্টমারের অর্ডার অনুযায়ী আনবো, এনে বাড়িতেই কাজ করব, করে তাদের ডেলিভারি করব। তাহলে এরকম সুবিধা আছে এই ব্যবসাতে। এই প্রিন্টিং গুলোর প্রসেসটা যদি কারোর মনে হয় যে আমরা আরো ভালো করে জানতে চাই, তো আমাদের চ্যানেলে আমরা মাঝে মাঝেই প্রিন্টিং এর ভিডিও দিই, তো আমাদের চ্যানেল থেকেও জানতে পারো। যদি কারোর মনে হয় যে প্র্যাকটিক্যালি আমি এই ব্যবসাটা নিজে করতে চাই, তো প্র্যাকটিক্যালি আমি কাজ করতে চাই, তো যদি প্র্যাকটিক্যালি করার মতো হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ওয়ার্কশপ ট্রেনিং হয়, ওয়ার্কশপে এসে নিজে হাতে এই ব্যবসাটাকে করার জন্য এটা কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, নিজে হাতে গেঞ্জি প্রিন্টিং করে যদি সব ঠিকঠাক লাগে তারপরে অবশ্যই ব্যবসা শুরু করে দিতে পারো। আমাদের ওয়ার্কশপ ট্রেনিং কবে কিভাবে হবে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, সেখান থেকে যোগাযোগও করতে পারো যে তুমি কিভাবে এই ট্রেনিংটা নিতে পারবে। তো এটার জন্য আমাদের টোটাল টাইম হচ্ছে 120 সেকেন্ড, মানে 2 মিনিট টাইম লাগে একটা টি শার্ট প্রিন্ট করতে। আমরা 2 মিনিটের মধ্যে, আমাদের আর 15-20 সেকেন্ড বাকি আছে, 15-20 সেকেন্ড হয়ে গেলেই আমরা বুঝবো কি করে আমরা এই টি শার্টটা প্রিন্ট করছি। তাহলে আমাদের টি শার্ট প্রিন্ট হয়ে গেছে, আমরা এটাকে স্টপ করে দিচ্ছি। আমরা দেখে নিই আমাদের টি শার্টটা কেমন প্রিন্ট হয়েছে। এই আমাদের টি শার্ট প্রিন্ট হয়ে গেছে। তাহলে এরকম একটা ব্যবসা আমরা এই ছোট্ট সেটআপের মধ্যে থেকে করতে পারছি। তো যদি কারোর মনে হয় যেটা বলছিলাম যে এই টাইপের বিজনেস করতে হবে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা সমস্ত রকম সলিউশন প্লাস মেশিন প্রোভাইড করি। ট্রেনিং ভিডিওতে আমরা এতটাই শিখলাম, পরের ভিডিওতে আমরা আবার অন্য কিছু শিখবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।